আমরা শোন এ শিমুল শোন তোর এত দাম দিয়ে ফোন কিনতে হইবে না না ভাইয়া আমার এই Oppo F21s Pro এগেই লাগবো আরে বেটা তুই একটা নরমাল ফোন কিনে নে বেটা যেটাতে কথা বলা গেলেই হইলো না রে ভাইয়া আর মানুষজন কিছু দেখতেছে না আর একটা স্টাইলিশ ফোন কিনে লাগবোই আচ্ছা ঠিক আছে ওই বিদেশ যাইয়া তোর জন্য এত বড় একটা ফোন কিনে পাঠাই দিব ওরমি আমরা জীবনে বিদেশ যাওয়া হইতো না এই ফোন কিনে হইতো না ভাইয়া আপনি কাবিলা বাইরে কই আর এই ফোনটা কিনে দেওয়ার ব্যবস্থা করে দেন না আরে বেটা এই ফোনের মধ্যে আছে এটা কি আই আরে ভাইয়া এই ফোনের কালার এত সুন্দর এই ফোন দিয়ে ছবি তুললে পুরাই জগজগা আর ভাইয়া এই ফোন দিয়ে যদি কোনো মায়ের লগে কথা কন ইতি মনে হবে আপনি লগে দিয়ে বইছেন আর এই ফোনের যে মাইক্রো লেন্স ইগাদি আপনি কলজার ভিতরে কি আছে হেডও দেখা যাবে বলো কি আই হ্যাঁ ভাইয়া কি ব্যাপার শিমুল এত হাউকাউ কিসের মন খারাপ তোমার মন একটু খারাপ আছিল আপনি দেখে ভালো হই গেছে দাদা তুই বা একটা ফোন কেনার জন্য ছোট বাচ্চাদের মতো আত্মাস দিরা কান্নাকাটি করতে আছে তুমি একটু বুঝাইয়ে বলো তো থাক ভাইয়া পরে ফোন কিনো তুমি এখন বড় হইছো না বাচ্চাদের মতো করলে হবে আপনি এটা কিয়া গলেন আর বাচ্চাদের মতো করমু কিল্লাই আর বিয়ের বয়স হয়ে গেছে এত বড় হও নাই তুমি আপনি এটা কিয়া গলেন আর লগের বন্ধু-বান্ধব একগুন গার্লফ্রেন্ডের রিসর্টে চলে যায় আপনি চাইলে আমি লয়ে রিসর্টে যাইতাম আমি কোনে যাবে তুই কোনে রিসর্টে ইকে কি রিসর্টের কথা নি বলছিস না ও আমাকে বলছিল আমাকে নিয়ে রিসর্টে ঘুরতে যেতে চায় বাবালা নানান জায়গায় রিজেক্ট খাই আমরা নিবারে রিসর্টে যাবেন কেন তো যাওয়ার আগে আমরা একটা ইনজেকশন দিয়ে দিই হ্যাঁ আরে দাঁড়াও ওই যারা ডোজ না দিলে কি জীবনে ভালো হইতো না ভাইয়া আপনি ডোজ দেন যা মন চায় তা দেন আরে ভাইয়া এই Oppo ফোনটা কিনে দেন ভাইয়া কিয়া আরে ভাইয়া Oppo নতুন ফোন F21s Pro ফোনের নাম জানো রিজোলিউশনের নাম জানো এটা মাইনার না ও ছোট মানুষ কি এ ছোট মানুষ ইকা কি পরিমাণ শেয়া না তুই জানো নি ইকা তোমারই বেশি ফোন কিনে আলাই দেখা ভাইয়া শিমুল ছোট মানুষ শখ করে একটা ফোন কিনতে চাইছে তুই খালারে বইলা ওর একটা ফোন কিনে দাও ফোনিকে কি শিমুলের লাগবে না তোমার লাগবে এটা তাই খুব ভালো করে বুঝতেছি তুই হচ্ছে বুড়া শতান তোর আসকারে পাই পাই ইগরম শেয়া না হইছে রিসর্টে যাইবো ফোন কিনবো আবার হাতে রাত্রি বসের কিনলে দেখছ নি কি আরে তুই কত নাচ গামায় গুমে দৌড়ানি খাই দৌড়ানি খাইতে যাবো গা মোর একটা কাম আছে কাম শেষ করে আসছি শুভ ভাই আজকে আপনাকে Oppo শোরুমে দেখলাম ফোন কিনতেছেন সাথে ওটা কে ছিল গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ইগেলা গুজে মাই আছিল কেন কে রে এটা একটা সুন্দর করে আপু ছিল দেখতে পুরো মডেলের মতো উসালমা করে কেন আরে দূর কিয়ের মডেল এগুলো সব ফকিনি মডেল আরে মুই মোর আন্টি রে লইয়া গেছি আন্টি দেখে কিন্তু একদমই আন্টি মনে হয় না আমি তো দেখে মনে করছি কোন র‍্যাম্প মডেল হবে তো তুই তোর আন্টি রে কি তো Oppo শোরুমে গেছিস সিল খাইতি কেন মুই সিল খাইতে যাব গা মোর আন্টি ফোন কিনবে মুই চয়েস করে দিতে গেছি এই শুভ ভাই মিথ্যা কথা কইন না আগে কিন্তু আমি সব কাহিনী জানি আর যদি ফোন কিনি না দেন আগে কিন্তু সব কথা কই দিউম এই তুই কি বলবি হ্যাঁ বল দেই বল বল সবার সামনে বল আমি ল্যাপটপে কি আছে আমি রাতের বেলা কালো কথা কই না কিন্তু ব্যাগুন কই দিউম এই শিবিলা সব লাইয়া কিন্তু গালে দাঁত ফলাইয়া দেব বইলা রাখলাম এই এখানে বড় কথা বলতিস না তুই এনে কি আরস যা হরে আনতুন ভাইয়া আমি কিন্তু আপনার সব কথা জানি আপনি যদি আরে মোবাইলটা কিনি না দেন আগে আমি সব কথা কই দিউম কি কথা জানস তুই আপনি রাড়ো কি আর কথা এই শিবিকার দসো হ্যাঁ শিবিকার দসো বলাই নি গুলো কথা কি কেবল কিছু বুঝেনা কার কথা বললো আর আর প্লেবয় বন্ধু কাছে রকি এর কথা বলছিস তোমার এগুলো শোনা দরকার নেই তুমি অন্য জায়গায় যাও